Hey guys, show we here and welcome to Bong News Boy YouTube channel. Ajker video te amar kache prochur interesting news ache, so video ta ke ektu skip na kore end porjonto dekhte thako. Shurute amra kotha bolbo the lazy bong ke niye. The lazy bong tar latest vlog er last e ekjon creator er thumbnail ba title niye eta boleche. Age din ami 5-6 joner thumbnail niye ektu moja udiyechhilam, tar modhe dujon dekhi amake tag koreche. Thank you dipto da amake erokom roast jai na roast bole kina etake roast korar jonno bhai, roast korar jonno thank you bolche. Ami arekta thumbnail amar thik mone porchhe na kar ami dekhechhilam. এই 5-6 মাস মতো আগে একটা পোস্ট করেছিল, শেয়ার করেছিল কি বাবাকে হসপিটালে দিয়ে এলাম, তারপরে জমিয়ে কষা মাংস খেলাম। হ্যাঁ সিরিয়াসলি বাবা বাবা সত্যি এরকম দেখেছিলাম কি বাবা হসপিটালে বেড পাচ্ছি না কিন্তু বেস্ট মটন কষা খাচ্ছি। আমি তোমার দেখাবো, আমি যদি খুঁজে পাই পোস্ট আমি এখানে শেয়ার করে দেবো। বেসিক্যালি সে যার কথা বলেছে সেই ধরনের টাইটেল বা থাম্বনেল ছিল কলকাতা ফুডির একটা ভিডিওতে, বাট এখন রিসেন্টলি সেই ভিডিওর টাইটেল সে চেঞ্জ করে দিয়েছে, কলকাতা ফুডি চেঞ্জ করে দিয়েছে। লেজি বং তার ব্লগে এটা বলেছে, এর উপরে কলকাতা ফুডি তো ডিরেক্টলি কোনো রকম রিপ্লাই দেয়নি, বাট সে তার ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়েছিল অ্যান্ড তাতে লেখে, চাইলে অনেক কিছুই বলতে পারি বাট কিছু কথা অনেক পাস্ট মনে করিয়ে দেয়, তাই না জানে ফেক নিউজ দেখে অনেকেই খিল্লি করে, বাট আসল সত্যি সে জানে, আমার সেই টাইমের ভিউয়ার্সরাই জানে। তো মেবি এটা দা লেজি বংকে রিপ্লাই দিয়েই সে লিখে। নেক্সট আমরা কথা বলবো রাহুল দেকে নিয়ে। তো এখন বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে কি চলছে পার্থ চ্যাটার্জিকে নিয়ে তোমরা সবাই কম বেশি জানো, সেটা আর আশা করছি আমাকে বলতে হবে না। রাহুল দে এই বিষয়টার উপর একটা কমেডি টাইপস এর রিলস বানিয়েছিল এন্ড তাতে বেসিক্যালি লেখা ছিল, পরের ফ্ল্যাটগুলোর ঠিকানা আমায় বলে দাও ভগবান। এন্ড এই রিলসটাকে এবিপি আনন্দতে দেখানো হয়েছে, অর্থাৎ মেইন স্ট্রিম মিডিয়া। বিষয়টার উপর রিয়্যাক্ট করে রাহুল দে তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা বলে, তো আমরা জাস্ট এখানে বসেছিলাম সবাই, আর তোমাদের সবার মেসেজ দেখলাম যে ওটা আমার ভিডিওটা নাকি দেখিয়েছে এবিপি আনন্দে। তো তোমার কারো কাছে যদি পুরো ক্লিপ থাকে পাঠিও। আর কি ভাই মজায় মজায় বানিয়েছি, টিভিতে দেখাচ্ছে, বিশাল বড় ব্যাপার আমার কাছে। রাহুল দে তার ইনস্টাগ্রামে আরো বেশ কিছু স্টোরি দিয়ে জানায় যে সে অ্যামাজনে একটা জিনিস অর্ডার করেছিল এন্ড তার জায়গায় অন্য একটা জিনিস চলে। তো তোমরা সেই স্টোরিগুলো দেখে নাও। এই অ্যামাজন যে কি খেলা দেখাচ্ছে, কিছুদিন আগে দেখালাম না যে একটা ছোট প্রোডাক্টের জন্য কত বড় বাক্সে পাঠিয়েছে, আজকে ভাই আমি একটা ওয়াল মাউন্ট শেলফ অর্ডার দিয়েছিলাম, তার জায়গায় এই একটা মেয়েদের মাথায় পড়ার ক্লিপ এসছে ভাই। আমি ফার্স্টে না ভাবলাম যে এটা মনে হয় মাথায় পড়ার ক্লিপ, বাট এটা মাথায় পড়ার না, কোথায় পড়তে পারে বুঝতে পারছি না। এটার দাম 649 টাকা গাইস, ছেলেদের তো কি কি হয়ে যাবে 649 টাকা, কোনো ঠিক নেই। ওকে, তো এই টপিকটা নিয়ে যখন কথা বললাম আমি পার্থ চ্যাটার্জির বিষয়টা নিয়ে, তো বেশ কিছু ক্রিয়েটর এই বিষয় নিয়ে অনেক ভিডিও বানিয়েছে। তো এই বিষয়টা নিয়ে অনেক ক্রিয়েটররা থ্রেটও পেয়েছে। প্রথমত সাহিল আহমেদ এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, সেই ভিডিওর একটা কমেন্টের স্ক্রিনশট সে তার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখিয়েছে। নেক্সট রোস্টার সোমও এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, সেও তার একটা কমেন্টের স্ক্রিনশট তার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখিয়েছে। নেক্সট আমরা কথা বলবো বং মিডিয়াকে নিয়ে। তো বং মিডিয়া চ্যানেলে রিসেন্টলি একটা গান আপলোড করা হয়েছে, যে গানটা বেসিক্যালি শিব ঠাকুরের গান। তো তারা সেই গানটা একটা মন্দিরে শ্যুট করেছিল এন্ড সেই বিষয়টা নিয়ে তারা একটু প্রবলেমে পড়ে গেছে, বিষয়টা এমন জায়গায় চলে গেছে যে তাদের উপর পুলিশ কেসও হতে পারে। বেসিক্যালি যে মন্দিরে তারা শ্যুটটা করেছে সেখানে প্রপারলি পারমিশন নিয়েই তারা শ্যুটটা করেছে। বেসিক্যালি সেই মন্দিরে যে পুরোহিত ছিল সে প্রথমে এই ভিডিও শ্যুট করার জন্য 10,000 টাকা চেয়েছিল এবং তারপর বং মিডিয়ারা অন্যান্য লোকদের কাছ থেকে পারমিশন নেয়, লাস্টে তারা ভিডিও শ্যুট করে একটা স্মল অ্যামাউন্ট সেই পুরোহিতকে দেয় বা মন্দিরে দেয়। এখন সেই মন্দিরের পুরোহিত বা ব্রাহ্মণ ক্লেম করতে যাচ্ছে যে তারা বং মিডিয়ারা প্রপারলি পারমিশন নেয়নি, পারমিশন ছাড়াই ওখানে ভিডিও শ্যুট করেছে। পুরো বিষয়টা নিয়ে তারা তাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছে, যার কিছুটা পার্ট তোমরা দেখে নাও, পুরোটা দেখতে চাইলে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রিসেন্টলি বং মিডিয়া ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়েছে, একটা মিউজিক ভিডিও যেটা রাজবংশী গান ভোলে বোমের গান, বর্তমানে ভোলে বোমের সিজন, তো সেই হিসেবে আমরা ভেবেছি যে একটা ভোলে বোমের গান পাবলিক করব। তো শ্যুট করেছি, আর যেহেতু ঠাকুরের গান অর্থাৎ ভোলে বাবার গান, তো সেটা তো কোনো অন্য গানগুলো যেমন আমরা রেস্টুরেন্ট বা বিভিন্ন জায়গায় শ্যুট করি, বড় বড় বিল্ডিংয়ের সামনে, ঠিক আছে, এটা তো আর অন্য গানে শ্যুট করতে পারি না। যখন আমরা অন্য গানে শ্যুট করবো এই ঠাকুরের গান, তখন তোমরাই বা মানুষ কথা তুলবে, আরে ঠাকুরের গান অন্য কোথাও শ্যুট করতেছে, তো ঠাকুরের গান মন্দির প্লেস বা কোনো ঠাকুরের স্থানে শ্যুট করা ঠিক। তো সেই উদ্দেশ্যে আমরা গোসানিবাড়ি মন্দিরে গিয়েছি, আর গোসানিবাড়ি মন্দিরে আমরা অলরেডি শ্যুট করেছি, সরি মাইকটা আমার হাতে নিতে হবে ভয়েস ভালো আসার জন্য, তো অলরেডি শ্যুট করেছি, তখন ওখানকার পুরোহিত 200 টাকা চার্জ করেছে। তো সেদিন আমরা যখন যাই, আমরা বলতে আমরা অনেকেই ছিলাম সেখানে, তো কয়েকজন এখানে উপস্থিত আছে, আমি বলে দিচ্ছি, সিঙ্গার স্বর্ণরাজ এবং লিরিক্স লিখেছে সেই গানের, আর এরা দুজন হিরোইনে ছিল, আরও একজন হিরোইন ছিল, হিরোইন তো না, ওখানে সবাই ঠাকুরের গানে তো আর হিরোইন থাকে না, আর কি মেয়ে ছেলে নিয়ে আমরা করেছি, সবাই ভক্ত। ক্যামেরা করেছে বাবুল, আমার টিমমেটে জয়দীপ ম্যানেজমেন্ট করেছে। তো অ্যাকচুয়ালি আমাদের সবার উপর পুলিশের কাছে অভিযোগ করেছে, ডায়েরি করেছে, কোন গানটা তোমরা অলরেডি দেখেছো, না দেখে থাকলে 30 সেকেন্ড দেখে নাও। আপনারা এই গানটা ফুল দেখতে পাবেন বং মিডিয়া ইউটিউব চ্যানেলে, সার্চ করে দেখুন ইউটিউবে। তো এই গানটা দেখার পরে আপনারাই বিচার করুন যে এই গানটা শ্যুট করার জন্য কি আমরা
কেসের প্রাপ্তি, একটা ঠাকুরের গান বা ভালো কাজ করতে গিয়েও এই সমস্যা। তো যাই হোক, পুরোহিতের বক্তব্য ছিল কি আমরা নাকি জোরপূর্বক হামলা করে শুটিং করেছি। আমি এটা একটা কল রেকর্ডিং থেকে জানতে পারি, একটা নিউজ চ্যানেল, আমি নাম বলবো না, সেখানে আমাদের ওপর প্রথম নিউজ করেছে যে আমরা নাকি হামলা করে শ্যুট করেছি, যেহেতু পুরোহিতবাবু বলেছে। আর এখন তো অনেক নিউজ বেরিয়ে গেছে, একদম অনেক মানে অনেক, তো তাই আমি ভাবছি ভিডিওটা বানাবো, সত্যটা সবাইকে জানাবো, না হলে মানুষ তো আমাদের খারাপ ভাবে, তাই না বলুন। তো আমরা জোরপূর্বক কইনি, আমরা ওখানে গিয়ে প্রথমে বলি ওনাকে যে আমরা শুটিং করব, ঠিক আছে। তারপরে উনি বলে 10,000 টাকা লাগবে, ঠিক আছে। তো বললাম এত টাকা, এর আগে তো 200 টাকা দিয়ে শ্যুট করেছি। তো ওনাকে সেই আগের ভিডিওটা দেখালাম, তো উনি বললো কি এটা তো তোমরা ভিডিও করেছো, শ্যুট না। আমি এটাতে শক খেয়ে গেলাম, শ্যুট আর ভিডিওর মধ্যে পার্থক্য কী, তাই না। তো তারপরে উনি শেষ পর্যন্ত আর কি 5,000 টাকা বলে, 5,000 টাকা দিলে আমরা শ্যুট করব, ঠিক আছে। দেখুন বোটে লেখা আছে, হ্যাঁ, তো আমরা বোট খুঁজতেছি, কোথাও বোট পাইনি। বোটে লেখা আছে 200 টাকা, 500 টাকা, অনেক রকম পূজার আর কি চাঁদা লেখা আছে, কোনো শ্যুটিংয়ের জন্য 5,000 টাকা লেখা ছিল না। তাও আবার বোটটা কোথায় ছিল খুঁজে পাইনি, কোথাও টাঙা ছিল না। বোটটা একটা ডাস্টবিন আছে না, ডাস্টবিন যেখানে নোংরা ফেলে সেখানে। তো যাই হোক, আমরা ভেবেছিলাম এতগুলো টাকা আদৌ কি সরকারের খাতায় যাবে না, যে দায়িত্বে আছে তাদের কাছে যাবে, তো সেদিক থেকে আমরা দিতে চাইনি। তারপরে উনি শেষমেশ পারমিশন দেয় না, এবং আমরা ওখানকার অনেক সম্মানীয় লোকের কাছে পারমিশন নেই আর কি, ওনারা বলে ঠিক আছে করো, যেহেতু ঠাকুরের গান, তাই না। তো যাই হোক আর কি, আমরা করতে যাই। তো তখন জয়দীপ নামে আমার যে বন্ধু, উনি যাই পুরোহিতের কাছে, আরেকবার বলে আমরা এভাবে শ্যুট করতে চাই না, পরে ঝামেলা হতে পারে, তাই না। তো তাই উনি শেষে বলে যাই হোক আর কি, শেষে কিছু দিয়ে যেও, হ্যাঁ। তো সেই উদ্দেশ্যে আমরা শ্যুটিং করি এবং শেষে 300 টাকা দিই, এবং আমরা জানি না যে কীভাবে তাদের চাঁদায় লিখতে হবে শ্যুটিং পারপাসের বিষয়ে যদি আমরা টাকা দিই। তো উনি বলছে কি তোমরা লেখো না, লেখো, ঠিক আছে। এভাবে বলছে, জয়দীপ লিখছে, আপনারা দেখুন সাইটে জয়দীপ লিখেছে, আমাদের অ্যাড্রেস দেওয়া আছে চান্দামণি, প্লাস একটা মিস্টেক কি ওখানে ডোনার লিখতে বলছে। আমরা শ্যুটিং পারপাসে পেড করেছি, কিন্তু ওখানে লিখেছে ডোনার। এখন উনি বলছে নিউজ মিডিয়াদের ওরা ডোনেট করেছে, ওরা তো শ্যুটিং পারপাসে কয়নি, শ্যুটিংয়ে দিয়েছে আলাদা। হ্যাঁ, একটা কথা আপনি বলুন, শ্যুটিংয়ের বিষয়ে যদি আমরা যাই আমরা কেন ডোনেট করবো? ডোনেট করতে গেলে পূজা দেবো, আপনার এই ট্যালেন্টের খাটান, উনি তো গুরুজন ব্যক্তি, এখন আমাদের মতো ছেলেদের কথা তো আর কেউ পাবলিক বিশ্বাস করবে না। আপনার জাস্ট বলুন শ্যুটিংয়ের পারপাসে কি আমরা কেন ডোনেট করবো, আমরা শ্যুটিং চার্জই দিয়েছি। এখন উনি বলছে না এটা শ্যুটিংয়ের রসিদ না, যাই না উপরওয়ালা কি করলো বিষয়টা নিয়ে। বং মিডিয়ার পাশে দাঁড়িয়ে তুষার দাস একটা পোস্ট করে লেখে, কোচবিহারের একটা মন্দিরে টিকিট কেটে ঢুকে ভিডিও শ্যুট করার পরেও উজ্জ্বল বর্মনকে অনেকে খারাপ ভাবছে, যে সে বিনা অনুমতিতে সেখানে ভিডিও শ্যুট করে। যখন দিন রাত এক করে হার্ডওয়ার্ক করে সাফল্যের মুখ দেখে, তখন একদল মানুষ থাকে যারা কাঠি করতে চলে আসে, ভাই সত্যের পথে আছিস কোনো চাপ নেই। সে সারা কোচবিহার তথা বাংলাকে রিপ্রেজেন্ট করে ভিডিও বিনোদনের মাধ্যমে, তার পাশে থাকাটা আমাদের কর্তব্য। নেক্সট আমরা কথা বলবো এসআরকে শঙ্করকে নিয়ে। তো এসআরকে শঙ্কর তার ইনস্টাগ্রামে বেশ কিছু স্টোরি দিয়ে জানায়, ফেসবুকে মিথি অফিসিয়াল নামে একটা ফেক ফেসবুক পেজ কেউ একটা চালাচ্ছে তাদের নামে, এন্ড তাদের যে ভিডিওগুলো সেই পুরো ভিডিও ডাউনলোড করে সেই পেজে আপলোড করা হচ্ছে। বিষয়টা নিয়ে এসআরকে শঙ্কর তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা বলে, তো গাইস দেখতে পাচ্ছ এই পেজটা, এটা হলো মিথি অফিসিয়াল পেজ, এটা হলো মিথির একটা ফেক পেজ, মানে আমার ভিডিও আপলোড হয়, আমার মিথির দুজনেরই ভিডিও আপলোড হয়। তো যে এই পেজটা হ্যান্ডেল করছো তাকে বলছি এই পেজটা আমি আর কিছুক্ষণের ভিতরে ডিলিট করব, কারণ ডিলিট করলো থেকে 1.5 দিন লাগে অ্যাপ্রুভাল হতে, তারপরে আর এটা থাকবে না, কারণ আমি এর আগে আরও 4 পেজ ডিলিট করেছি। তার একটাই কারণ গাইজ, দেখো তোমরা আমাদের শর্ট ভিডিও আপলোড করো কোনো সমস্যা নেই, কারণ আমাদের তো পার্সোনাল একটা পেজ আছে, সেই সব পেজে তোমরা ভিডিওগুলো আপলোড করছো, আমরা আর আপলোড করতে পারছি না একদিন আগে, তারপরে 4 আগে, আর এই সব ভিডিওগুলো আমি ডিলিট করবো এখন, মানে পুরো পেজই ডিলিট হয়ে যাবে। আর দেখো আমি কতবার SMS করেছিলাম, বাট আমায় কোনো রিপ্লাই দেয়নি, ভয়েস করেছি 1:39 হাই, কোনো রিপ্লাই করেনি। তো কিছু করার নেই, আর যারা যারা করছো করোনা, কারণ এটার ফলোয়ার্স 1,03,000 হয়ে গেছে, তো লাস্টে গিয়ে পেজটা ডিলিট হয়ে যাবে, কোনো কিছু করার নেই, কারণ এটা কেউ ঠেকাতে পারবে না এই ভিডিও না ডিলিট করলে। আর আমি এই ভিডিও আর ডিলিট করুক না করুক আজই এই পেজ। নেক্সট আমরা কথা বলবো দা বঙ্গাইকে নিয়ে। তো বাংলাদেশের একটা কলেজে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের উপরে একটা প্রেজেন্টেশন করতে বলা হয়েছিল, অ্যান্ড সেখানকার কিছু স্টুডেন্টরা বঙ্গাইয়ের উপরে প্রেজেন্টেশন তৈরি করে, বঙ্গাইয়ের বিভিন্ন থাম্বনেল সেখানে ইউজ করা হয়েছে। তো বিষয়টার উপর রেসপন্স করে দা বঙ্গাই লেখে, সে কি এগুলো কলেজ প্রজেক্ট? নেক্সট কিছুদিন আগে একটা শো হয়েছিল যেখানে সেরা মহানায়ক সেরা মহানায়িকাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, অ্যান্ড সেখানে এমন কয়েকজন অ্যাওয়ার্ড পেয়ে যায় যেগুলো দেখে অডিয়েন্সের খুব একটা ভালো লাগেনি। তো হয়তো সেই বিষয়টা নিয়ে দা বঙ্গাই একটা পোস্ট করেছে, অ্যান্ড তাদের লেখে যে মহা ইউটিউবার এরম একটা অ্যাওয়ার্ড চালু হবে সেই দিন দেখার জন্য বেঁচে আছে। বাইরে বা ভারতেও হিন্দি বা অন্য ভাষায় এরম কত অ্যাওয়ার্ড দেওয়া কন্টেন্ট ক্রিয়েটর, এখানে একটা করে FIR দেওয়া। আমার মনে হয় স্যান্ডি সাহা পাবে এই অ্যাওয়ার্ডটা, সবচেয়ে ডিজার্ভিং। অনেক কষ্টে একটা লিস্ট বানালাম মহা ডিলার মহা ফুড ব্র্যান্ড, এখানে কি কি আছে তোমরা পড়ে নিও। নেক্সট BMS এর উন্মেষ গাঙ্গুলী একটা পোস্ট করে বিষয়টা নিয়ে, আনতে লেখে তেল মেরে মহানায়ক হয়ে গেল, এই জন্যই কলকাতা থেকে দূরে থাকে, যতদিন তেল না মেরে কাজ করা যায় করে যাব। আর কলকাতায় অনেকেই থাকে যারা মাথা উঁচু করে তেল না মেরে কাজ করে, তাদের প্রতি অগাধ সম্মান ও ভালো।
ভালোবাসা। নেক্সট আমরা কথা বলবো বেঙ্গলি বাবু অভিষেককে নিয়ে। তো সে তার ইনস্টাগ্রামে তার একটা ভিডিও রেকর্ড শেয়ার করে, একটা ভিডিও স্ক্রিনশট দিয়ে সে লেখে, রেকর্ড ব্রেকিং পারফরমেন্স, 7 hours 4 lakh ভিউজ, আমার লাইফের সব থেকে খারাপ টাইম চলছে এখন, যেটা এক্সপ্লেনও করতে পারবো, সকাল থেকে অনেক ডিপ্রেস ছিল, বাট যখনই হেরে যাবো ভাবি তোমরা মোটিভেশন বাড়িয়ে দাও, সব হারিয়ে তোমাদের পেজ। নেক্সট আমরা কথা বলবো ইনসাইড আউট কে নিয়ে। তো বেসিক্যালি ইনসাইড আউট কে নমিনেট করা হয়েছে বেঙ্গল লিডারশিপ অ্যাওয়ার্ডে, বিষয়টা নিয়ে তারা তাদের ভ্লগে এটা বলে। অলরাইট, কালকে আমরা যাচ্ছি একটা স্পেশাল ইভেন্ট, একটা অ্যাওয়ার্ড শোতে, যেখানে বেঙ্গল লিডারশিপ অ্যাওয়ার্ড 2022 এর জন্য আমাদেরকে নমিনেট করা হয়েছে। কোন টাইটেলের জন্য সেটা তোমরা গেস করো, বাট ইনসাইড আউট আমাদের এই ফ্যামিলি, আমাদের এই কাজ, এর জন্য এটা আমাদের ফার্স্ট অ্যাওয়ার্ড। সো ডেফিনেটলি খুব প্রাউড ফিল হচ্ছে। তোমরা কমেন্টে লিখে জানিও কেমন লাগলো নিউজটা পেয়ে, এটাই সারপ্রাইজ ছিল। বাকি আমাদের সঙ্গে আরও অনেক অ্যাওয়ার্ডিসরা আছে ফর ডিফারেন্ট টাইটেলস, অন স্ক্রিন তোমরা ক্রিয়েটিভটা দেখতে পাচ্ছ। সো নেক্সট ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে, এই পুরো অ্যাওয়ার্ড ফাংশন, এই ইভেন্টে পুরো এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করবো, বাট জেনুইনলি খুব ভালো লাগে। অ্যান্ড এটা অর্গানাইজ হবে 30 July, তো সেখানে কি হলো না হলো সেটা আশা করছি তোমরা তাদের ব্লগে পেয়ে যাবে। নেক্সট আমরা কথা বলবো BGMI কে নিয়ে। তো BGMI কে আবার মেবি ব্যান করা হয়েছে, গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে BGMI কে সরিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো ধরনের রেসপন্স ক্রাফটনের তরফ থেকে বা কোনো কিছুর তরফ থেকে তো আসেনি, বাট বিভিন্ন নিউজ আর্টিকেলে লেখা হচ্ছে যে গভর্নমেন্টের নির্দেশে এটাকে ব্যান করা হয়েছে বা সরিয়ে দেওয়া হয়েছে। যেহেতু দুটো প্ল্যাটফর্ম থেকেই সরিয়ে দেওয়া হয়েছে, তাই আশা করছি BGMI এর উপরে আবার ব্যান লাগবে। হয়তো তোমাদের মনে আছে বেশ কিছুদিন আগে পাবজি ব্যান করা হয়েছিল, কেন সেটা আশা করছি তোমরা জানোই, যে প্রাইভেসি রিজনের জন্য এটাকে ব্যান করা হয়েছিল। এবং এছাড়াও আরো বেশ কিছু কারণ আছে, অনেকে এই গেমের পেছনে অনেক টাকা খরচ করছে, তাদের বাবা মায়ের ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করছে। এবং এছাড়াও এমনও কেস উঠে এসেছে যেখানে বাচ্চারা সুইসাইড করেছে, বাড়িতে বাবা মায়ের উপরে প্রেশার ক্রিয়েট করেছে। তো BGMI যেহেতু পুরোপুরি পাবজির মতো, সেই জন্যই হয়তো সেই সমস্ত ইস্যু আবারও হচ্ছে। এবং আগের যে টেনশন ছিল তার সাথেও BGMI শেয়ার ছিল, এই সমস্ত কারণগুলোকে মিশিয়ে হয়তো BGMI কে আবার ব্যান করা হবে। দেখা যাক, এখনো কোনো অফিসিয়াল নোটিস আসেনি, আসলে তোমরা অবশ্যই আমার ভিডিও থ্রু জানতে পেরে যাবে। এই ছিল আজকের কিছু ইন্টারেস্টিং নিউজ। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমার বন্ধুর সাথে শেয়ার করো। এন্ড যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রেখো, ইউটিউব অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া রিলেটেড নিউজ বাংলাতে সবার আগে জানার জন্য।